মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবান ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মজিম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল মজিম হোসেনকে দ্রুত গ্রেফতার করে সতেরো জুন প্রতিবেদন দাখিলের আদেশ দেন এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আমি যে অপরাধের কথা বলছিলাম সবগুলো অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উনারা তদন্ত রিপোর্ট দিয়েছেন এমনকি তাও বলেছেন যে এই ওসি সাহেব সাবেক ওসি করেছেন আমরা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম সাইবার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক উনি এটি আমলে নিয়ে ওসি মুআজ সাবেক ওসিমুয়াজেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন